এসব পবিত্র বাইবেলের শ্লোক উচ্চারণ, সেই সাথে চলছে ধর্মীয় সঙ্গীত এবং সমবেত প্রার্থনা, এবং এত সব আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। এই মুহূর্তে রয়েছে আমি তেজগাঁওয়ের রানী জপমালা গির্জাটিতে, যেখানে আর্চ বিশপ যিনি রয়েছেন তিনি বাইবেলের যে শ্লোকগুলো রয়েছে সেগুলো তিনি উচ্চারণ করছেন, এবং একই সাথে থেমে থেমে চলছে ধর্মীয় সঙ্গীত উচ্চারণ এবং প্রার্থনা, এবং এর পরপরই কিন্তু প্রায় শত শত ভক্তদের উপস্থিতিতে কিন্তু একটি যে সমবেত প্রার্থনা রয়েছে সব শেষবারের মতো আজকের দিনের আয়োজন সেটি আয়োজিত হবে। এবং যেখানে আর্চ বিশপ যেটি বলছিলেন যে হাজার বছর আগে প্রভু যীশুখ্রিস্ট জন্ম নিয়েছিলেন, তিনি যে সময় জন্ম নিয়েছিলেন পুরো পৃথিবীর রোগে জরাসরা এবং একেবারে অন্যায় পাপাচারে ভরে গিয়েছিলেন, এবং প্রভু খ্রিস্টের জন্মের মধ্য দিয়ে পৃথিবী থেকে যে শান্তির বার্তা নিয়ে এসেছেন, এবং আজ প্রায় 5000-এরও বেশি বছর পরও তার জন্মদিন ঠিক সেইভাবে উদযাপন করা হচ্ছে। এবং এবারে তাদের একটাই প্রার্থনা যে গত বছর ধরে, বিশেষ করে টানা 2 বছর মহামারীর কবলে পড়েছে বাংলাদেশ সহ পুরো বিশ্ব, এবং এবারের বড়দিনে তাদের খ্রিস্ট ধর্মাবলম্বীদের একটাই তাদের যে কামনা যে সেই মহামারীর জরা কেটে পুরো বিশ্ব মঙ্গলময় হবে। এবং আসলে যদি একটু দেখাতে চাই যে এখন কিন্তু আর্চ বিশপ তিনি নিজ কণ্ঠে খ্রিস্টান ধর্মাবলম্বীদের পবিত্র যে সঙ্গীত সেটি তিনি গাইছেন, এবং যদি একটু শুনে নিতে চাই। এসা শুনছিলাম পবিত্র বাইবেল গ্রন্থ থেকে আর্চ বিশপ বিজয় কেন্দ্রে তিনি উচ্চারণ করছেন, এবং আজকে সকাল থেকে রাজধানীর একযোগে রাজধানী থেকে সারা দেশের যে গির্জাগুলো রয়েছে সেখানে হচ্ছে সমবেত প্রার্থনা ধর্মীয় সঙ্গীতের মধ্য দিয়ে, এবং আনন্দের সাথে সবাই কিন্তু খ্রিস্ট ধর্ম ধর্মের যারা রয়েছে তারা তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব যেটি রয়েছেন সেটি তারা পালন করছেন। তো এই ছিল বড়দিনের আয়োজন নিয়ে আমার কাছে থাকা সবশেষ তথ্য। এসা বড়দিনের নানা আচার আয়োজন নিয়ে তেজগাঁ রানী জপমালা গির্জা থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে খবর জানাচ্ছিলেন সহকর্মী মার্জিয়া মোমো।